গোসলের পর চুল শুকাতে আমরা হেয়ার ড্রায়ার অনেকেই ব্যবহার করি, কিন্তু এতে কি চুলের কোনো ক্ষতি হচ্ছে? এই ব্যাপারে আমরা অনেকেই উদাস। আবার অনেকেই মনে করে থাকেন হেয়ার ড্রায়ার বা চুলের ব্লো ড্রাই করলে অনেক সময় চুলের মারাত্মক ক্ষতি হতে পারে। আজকের এপিসোডে আপনাদেরকে জানাবো হেয়ার ড্রায়ার ব্যবহার করলে চুলের আসলেই কোনো ক্ষতি হয় কিনা সেই সব সম্পর্কে। চলুন জেনে নিই। ক্ষতি এড়াতে এয়ার ড্রাই করা উচিত। এয়ার ড্রাই কথাটি অনেকের কাছে নতুন মনে হতে পারে। হেয়ার ড্রায়ারে না শুকিয়ে সাধারণ বাতাসে শুকানোর কৌশলকে বলা হয় এয়ার ড্রাই। এটি চুল শুকানোর প্রাকৃতিক পদ্ধতি। এতে হেয়ার ড্যামেজ হওয়ার আশঙ্কাও কম। তাহলে কি হেয়ার ড্রায়ারে চুলের ক্ষতি করছেন? নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার। আপনার যদি চুল ঘন হয় তাহলে অবশ্যই ব্লো ড্রাই করতে পারেন, আর চুল যদি পাতলা হয় তাহলে ব্লো ড্রায়ারের কোনোই প্রয়োজন নেই। তবে যদি কোনো অনুষ্ঠান বা স্পেশাল প্রোগ্রাম থাকে তখন মাঝে মাঝে ব্লো ড্রাই করতে পারে, আর যাদের তৈলাক্ত স্ক্যাল্পের সমস্যা রয়েছে তারাও মাঝে মাঝে ব্লো ড্রাই করতে পারে। সঠিক নিয়মে ব্লো ড্রাই করলে চুলের তেমন ক্ষতি হওয়ার আশঙ্কা নেই। তার জন্য কিছু বিষয় মাথায় রাখতে হবে, যেমন হেয়ার ড্রায়ারের তাপমাত্রা কম রাখতে হবে, অর্থাৎ লো হিটে ব্যবহার করুন। চুল থেকে অন্তত 6 ইঞ্চি দূরে রাখুন ব্লো ড্রায়ার। উপর থেকে নিচ পর্যন্ত একই তাপমাত্রায় ড্রায়ারটি ব্যবহার করতে হবে। চুল শুকানোর আগে হিট প্রোটেক্টিং সিরাম লাগিয়ে নিন। আপনার যদি চুল ঘন হয় তাহলে অবশ্যই ব্লো ড্রাই করতে পারে, আর চুল যদি পাতলা হয় তাহলে ব্লো ড্রায়ারের কোনোই প্রয়োজন নেই। তবে যদি কোনো অনুষ্ঠান বা স্পেশাল প্রোগ্রাম থাকে তখন মাঝে মাঝে ব্লো ড্রাই করতে পারে, আর যাদের তৈলাক্ত স্ক্যাল্পের সমস্যা রয়েছে তারাও মাঝে মাঝে ব্লো ড্রাই করতে পারে। এই ছিল আমাদের আজকের টিপস। কেমন লেগেছে কমেন্ট করে মতামত জানাবেন। আমি পলি কর্মকার ছিলাম আপনাদের সাথে, আর চোখ রাখুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।